বলো দিদি আজকে প্রোগ্রামে এসে তোমার কেমন লাগছে? এগুলো ইন্টারভিউ না, শুধু খুব ভালো লাগছে বললে হবে না, সাথে কিছু দাঁড়ো এখন অফ করো। আচ্ছা বলো 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 বলো, অফ করে দিয়েছি, তুমি বলো না। খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। আজকে আমার একটা প্রোগ্রাম ছিল, তাও ওটা ওটাতে দেরিতে যাব, তাও এসেছি। মনিষাকে নিচে আমি করি, থ্যাংক ইউ। আর তোমার তোমার নামটা স্যার বলে দাও। আমার নাম সীমা ভট্টাচার্যি। আচ্ছা, এগুলো আমাদের একটা 94 ব্যাচ। আমি চন্দ্রা, 94 ব্যাচ। খুব ভালো লেগেছে আজকে এসে। হ্যাঁ, সবার সাথে দেখা করে খুব ভালো লেগেছে। একটা অন্যরকম ফিলিংস, চাইল্ডহুড সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আচ্ছা সাথে দি, আজকের এই যে প্রোগ্রামটা এসে কেমন লাগছে, অনুভূতিটা শেয়ার করো। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না, যে অনুভূতি তোমার হচ্ছে সেটা আমারও হচ্ছে। প্রথম থেকে আমার কি অনুভূতি ওটাই মজা করে দিদি চিত্রাদি। যদি আমরা আমি বলে চিনি চিত্রাদি, তুমি বলো এটা লক্ষ্মী সাইজ মা? তুমি তুমি অনেক কষ্ট করেছো আজকের এই প্রোগ্রামটা মানে আমাদেরকে এক করার জন্য, তো তোমার ফিলিংসটা শেয়ার করো। ফিলিংস বলতে যত রিইউনিয়নের ছবি ভিডিও এখনো দেখি আর চোখের জল পড়ে, আর আজকে যেটা হলো সেটা হলো এটা কিছুটা একটু ভীষণ ডান পিটে দিদি, দিদির ছোটবেলার সবচেয়ে বেশি মার খাওয়া দিদি, মায়ের খাওয়ার দিদি, আমাদের দেশের ভাষায় বলো সরকারি ভাষা। কিভাবে টেনেছিল একটু দেখিয়ে দে, কিভাবে টেনেছিল বিষয় তো দেখিয়ে দাও, দেখিয়ে দাও। আচ্ছা আমাদের মোস্ট বিউটিফুল সোমা, নিচে নিচে সোমা তোর কেমন লাগছে? দারুণ লাগছে, ভাষা বুঝাতে পারবো না, মানে বুঝাতে পারবো না। বাড়িতে অন্য প্রোগ্রাম ছিল, ঠাম্মার কাজ ছিল, সব ছেড়ে চলে এসেছে। হ্যাঁ ওগুলো তো আছে, ওগুলো তো ছেড়ে আসাই, এতটাই টান মানে টানতে এতটাই গভীর। আচ্ছা আমরা একটু সিনিয়র দিদিদের কাছে যাই, আমাদের সিনিয়র দিদিদের কাছ থেকে জানবো, আমাদের সিনিয়র দিদিদের কাছে দিদি আজকের দিনের অভিজ্ঞতাটা মানে ফিলিংসটা শেয়ার করো। খুব সাজানো সাজানো করো না, এটাই তো একটা স্মৃতি, করো। কেমন লাগছে, কেমন লাগছে সেটা বলো। খুবই ভালো লাগলো, অনেকদিন পরে আমার সব ছোট ছোট বোনেরা এরা, ভালো লাগার মধ্যে অনেক পুরনো স্মৃতি এরা বললো, কিছুটা রিফ্রেশ হলাম এক ঘেয়ে জীবনে। সেটাই, রিফ্রেশমেন্টটা আছে। ঠিক আছে, পপি আমাদের সোমনাথ দত্ত এবার আমাকে খেয়ে নেবে। বলো 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 বলো, বলে আবার জীবনে প্রথম বেরিয়েছি বল, এটা তো তোর একটা রেকর্ড রেকর্ড হিপি পুরে জিও, নেক্সট টাইম আবার হবে। চলো সবাই এবার বিদায় নিচ্ছে, বিদায়ের পালা, টাটা। কাকুলিদি বলেছে আবার আমরা আবার সামনের মাসে মিট করার চেষ্টা করব, তবে কেউ কাউকে ভোলার চেষ্টাও করবে না, একদম না। এটা উপায় কি, চেষ্টা করার উপায় নেই যে আছে একজন, কেউ মানে কোনো কিছু ভোলার চেষ্টা করবে না। ভোলার শব্দটা আসলে কি করে, তোমাকে গ্রামারে এটা শিখিয়েছিল? জিবির মুচকি হাসি এটাই এলো, আমার ভীষণ 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 ভালো লাগছে। জিবিকে একবার পুরোটা দেখাই, শাড়িতে আজকে শুধু ঝিমি আমাদের মধ্যে শাড়ি পরে এসেছে, ভীষণ সুন্দর লাগছে। নববিবাহিত তোরটা বল, তোরটা বল না, আমার নেই, মার খাবি, বল 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 বল। খুব ভালো লাগছে, কেউ বাড়ি যাবে না নাকি? বাড়ি যেতে ইচ্ছে করছে না,
সেই সব ভুলে গেছি কুকুরের অবস্থা খারাপ থেকে টাকা আমি কুকুরের কামড় খেয়ে চলে এসেছি দিদি সবার লাস্ট একটা কথা শুনে যাও এই যে আমাদের এই বন্ধু ওকে কুকুরে কামড় দিয়েছে ইনজেকশন নিয়ে এখানে অ্যাটেন্ড করেছে তাই আমি একটা আইডি হসপিটাল থেকে ইনজেকশন নিয়ে চলে এসেছি অনেকগুলো রিয়া আসবে তোমার ওই তো বলে দিল তো দিদি চলো।